টানা আটষট্টি দিনের লকডাউনে কার্যত ভেঙে পড়া বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতের অর্থনীতিকে ফের চাঙ্গা করতে দেশটি পয়লা জুন থেকে শুরু করে আনলক সিরিজ তাতেও ভারতের জিডিপি গত চার দশকের মধ্যে সবচেয়ে নিম্নগামী দু হাজার বিশ একুশ অর্থ বছরের প্রথম তিন মাসে জাতীয় প্রবৃদ্ধি খাটো হতে হতে নেমেছে চব্বিশ শতাংশে দেশটির প্রায় সাড়ে তিন কোটি মানুষ চাকরি হারিয়েছেন এক রাজ্যের শ্রমিকরা অন্য রাজ্যে কাজের সন্ধানে গিয়ে আটকে পড়ে অনাহারে রয়েছেন কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই চারদিকে এমন সর্বনাশের মধ্যেও পোষ মাস হয়েছে কারো কারো যেমন বিশ্বখ্যাত অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ফোর্বসের এর রিয়েল টাইম বিলিয়নার এর তালিকায় পনেরো জন ভারতীয় শত কোটি ডলারের মালিক হয়েছেন চলমান কোভিড পরিস্থিতির মধ্যেও শীর্ষ ধনী তালিকায় আছেন মুকেশ আম্বানি যার সম্পত্তির পরিমাণ আট হাজার কোটি ডলার বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ষষ্ঠ ধনী ব্যক্তিও তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের এই সিএল টেকনোলজির প্রতিষ্ঠাতা শিবনাদান তার সম্পত্তির পরিমাণ দু কোটি ডলার এরপর রয়েছেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি রয়েছেন কোটাক মাহিন্দ্র গ্রুপের কর্ণধার উদয় কোটাক আছেন ভারতের জনপ্রিয় চেন সব ডিমার্টের কর্ণধার রামকৃষ্ণ আদানি ও তার পরিবার সিরাম ইনস্টিটিউটের কর্ণধার সাইপ্রাস পুনওয়ালার রয়েছেন এই তালিকায় শত কোটি ডলারের মালিকের তালিকায় যারা ঢুকেছেন তারা হলেন মুরলীধর বিমল কুমার জ্ঞানচান্দানী রাধেশ্বর গোয়েনকা বিনী বনসাল রাধেশ্যাম আগরওয়ালা চলমান বাস্তবতায় মূলত তাদের সম্পদি বেড়েছে যারা কোনো না কোনোভাবে যুক্ত অনলাইন ব্যবসার সঙ্গে সুব্রত আচার্য সমসংবাদ ভারত